হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আপনাদের সবারই আশা করি দুর্গাপূজা এবং কালীপূজা খুবই ভালো কেটেছে। অনেকজনের মধ্যে কতগুলো কোয়েরি ছিল যে অনেকেই আছেন যারা হয়তো দুটো জবে কোয়ালিফাই করেছেন, তো তাদের ক্ষেত্রে একটা কনফিউশন তারা বারবার লিখে পাঠাচ্ছিলেন যে কোন জবটা করা উচিত বা কোন জবটা বেটার। অনেকে ফিউচারে স্টাডি করতে চান, বেটার জব পেতে চান, অনেকের ক্ষেত্রে ঘরের কিছু প্রবলেম রয়েছে সেক্ষেত্রে কোন জবটা করা উচিত, এসব অনেকগুলো কোয়েরি ছিল, অনেক কিছু কনফিউশন ছিলেন। তো তাদের সেই কোয়েরিগুলো মানে কিছুটা একটু তাদেরকে ঠিক রাস্তা দেখানোর জন্য এই ভিডিওটা বানানো, টোটালি সাজেস্টিভ ভিডিও একটি। আমার যেটা মনে হয় সেটা আমি ভিডিওতে বলেছি, ফাইনাল ডিসিশন অবশ্যই আপনাদের। তো মেইন যতগুলি প্রসপেক্টের উপর একটা জব চয়েস ডিপেন্ড করে সেগুলো আমি এখানে তুলে ধরেছি। একটা বয়সের একটা ফ্যাক্টর ঘটে, কোন আপনাদের বয়স কেমন তারপর ডিপেন্ড করে কোন জবটা করা উচিত। জেন্ডার উপর অবশ্যই ডিপেন্ড করে, ফিউচার স্টাডি করে অনেকে হয়তো বেটার জব পেতে চান তার জন্য কোনটা করা উচিত, এবং অবশ্যই লোকেশন, আপনার যেখানে জবের পোস্টিং হতে পারে সেখান থেকে আপনার বাড়ি কত দূর, সেক্ষেত্রে আপনি কী কী সুবিধা অসুবিধা থাকতে পারে, এগুলো মেন কতগুলো ক্রাইটেরিয়া ডিপেন্ড করে। তো আমরা এক এক করে সব ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট আসা যাক এজ নিয়ে। তো এই এজের ব্যাপারটা আমি তাদেরকে বলছি, যাদের যদি অনেক ক্যান্ডিডেট আছেন যারা হয়তো 30 বা 30+ এজ হয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই যে আপনারা যদি দুটোই পরীক্ষাতে পাস করেছেন তাহলে অবশ্যই এলডিসি পোস্টে আপনারা জব করুন। কারণ এলডিসির ক্ষেত্রে প্রথম যে বেনিফিটটা হলো সেটা হলো আপনাদের অফিসে বসে যাওয়া। আপনাদের ক্ষেত্রে অনেকেরই হয়তো বাইরের কাজ করতে অসুবিধা হতে পারে, অনেকের বিভিন্ন ধরনের শারীরিক ক্রিটিক প্রবলেমস থাকে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যারা 30+ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এলডিসি জবটা অনেকটাই বেটার। অনেক ক্ষেত্রে আপনারা জব এনভায়রনমেন্টটা খুব ভালো, ভেতরে অফিসের ভেতরে বসে কাজ করবেন, সুতরাং বাইরের মানে হেলথ আপনাদের সেক্ষেত্রে অতটা এফেক্টেড হবে না। এছাড়া হচ্ছে ফিজিক্যাল প্রেশার অনেক সময় এরকম নয় যে আপনাদের মাঠে ঘাটে গিয়ে কোনো কাজ করতে হবে, যেটা কৃষির ক্ষেত্রে হয়। আপনাদের বারবার চাষিদের সঙ্গে খেতে যেতে হবে, কোনো রোগ বিশেষ হলে আপনাদের সেগুলো দেখা সাক্ষাৎ করতে হবে, সিজনের সময় আপনাদের পুরোটাই পর্যবেক্ষণের দায়িত্বে থাকতে হবে, এরকম অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে যেগুলো কিন্তু এলডিসি পোস্টের ক্ষেত্রে নেই, সেই অ্যাডভান্টেজটা আপনারা পাবেন। এছাড়া ওয়ার্কিং এনভায়রনমেন্টটা অনেক বেটার হয়, কেননা জেনারেলি এইসব অফিসগুলির ক্ষেত্রে 30+ মানুষ বেশি থাকেন, সুতরাং আপনি খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে যাদের এজ 30+ তারা অবশ্যই এলডিসি জবটা প্রেফার করা উচিত তাদের ক্ষেত্রে। যারা 30-এর নিচে বা কম বয়সী তাদের ক্ষেত্রে তারা চাইলে কেপিএস জবটিরও অপশন নিতে পারে। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রসপেক্টের ক্ষেত্রে, এটা একটা ভাইটাল জিনিস। তো ফাইন্যান্সিয়াল প্রসপেক্টের দিক থেকে শুধু যদি ফাইন্যান্সিয়াল ব্যাপারটি দেখা যায় তাহলে কেপিএস অবশ্যই একটি বেটার জব। কেপিএস এর গ্রেড অনেক বেশি, কেপিএস এর ক্ষেত্রে স্যালারি বেশি, অ্যারাউন্ড 3000 আপনার স্যালারি এখনও স্টিল নাও আপনারা বেশি পাবেন। এলডিসির ক্ষেত্রে 19,000 সামথিং স্যালারি এবং কেপিএস এর ক্ষেত্রে 22,000 সামথিং স্যালারি হয়। তারপর হচ্ছে আপনাদের যেটা এখন কথা উঠেছে পুরোটাই কিন্তু কথা, কোনো অফিসিয়াল নিউজ বা এরকম কোনো পাওয়া যায়নি যে কেপিএসকে হয়তো গ্র্যাজুয়েট স্কেলে করা হতে পারে যদি নেক্সট পে কমিশন বসে। তো সেক্ষেত্রে আপনার স্যালারি গ্যাপটা অনেকটাই বেড়ে যাবে এবং আপনাদের প্রমোশন পেতেও সুবিধা হবে, স্যালারির ইনক্রিমেন্টও তাড়াতাড়ি হবে। এরপর হচ্ছে আপনাদের যদি যেমন কেপিএস এর ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, যদি আপনার দূরে কোথাও যান সেটা ট্রেনিং পারপাসে হোক বা অন্য কোনো জায়গাতে আপনাদের যেতে হয়, সেক্ষেত্রে আপনার অনেক সময় ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, তো সেটা একটা এক্সট্রা বেনিফিট আপনারা পান অনেক সময়, যেটা এলডিসি পোস্টের ক্ষেত্রে পাওয়া যায় না। ওভারঅল দেখতে গেলে, ফাইন্যান্সিয়াল ব্যাপারটি দেখতে গেলে কেপিএস কিন্তু অবশ্যই বেটার জব। জেন্ডারের উপর কিছুটা ম্যাটার করে, যদি আপনারা প্রথমে ফিমেল ক্যান্ডিডেটের কথা বলি, যারা ফিমেল ক্যান্ডিডেট হয়েছেন তাদের ক্ষেত্রে যদি অনেকের এটাকে ফিমেল ক্যান্ডিডেটকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা উচিত, একটা আপনার ব্যাচেলার এবং যারা ম্যারিড। যারা ব্যাচেলার রয়েছেন তারা যদি আপনাদের ক্ষেত্রে মানে জবের বেনিফিট পেতে চান বা তারা যদি কলকাতার সারাউন্ডিংয়ে যারা আছেন তারা অবশ্যই এলডিসি জবটা প্রেফার করা উচিত। বেনিফিট সেমই যেটা আপনাদের এজের ক্ষেত্রে আপনি যেগুলো বলেছিলেন সেই বেনিফিটগুলো আপনারা একজন ফিমেল ক্যান্ডিডেট হিসেবেও পেতে পারবেন। যদি আপনারা ম্যারিড হন এবং আপনাদের যদি বিয়ে যদি আপনাদের কলকাতা বাদ দিয়ে দূরের কোনো ডিস্ট্রিক্টে হয়ে থাকে তাহলে আপনারা চাইলে সেক্ষেত্রে কেপিএস জবটিও সিলেক্ট করতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনাদের পোস্টিংটা আপনাদের ঘরের কাছেই হবে। কারণ কেপিএস এর পোস্টিং ফার্স্টটাকে ফিমেলদের প্রেফারেন্স দেওয়া হবে, তো সেক্ষেত্রে আপনারা নিজেদের ঘরের লোকেশনের কাছে জব করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেহেতু আপনার পারমানেন্ট ঘর ওখানেই থাকবে সেক্ষেত্রে কেপিএস জবটা আপনাদের জন্য করা বেটার হবে, কারণ আপনারা যদি কলকাতা থেকে দূরের কোনো স্টেটে আপনাদের কারোর যদি ম্যারেজ হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিস্টেন্স একটা ইস্যু হতে পারে। যদি আপনারা মেল ক্যান্ডিডেট হন তাহলে অবশ্যই, এবং যদি আপনাদের বয়স কম থাকে তাহলে কিন্তু সবাইকেই আমি বলবো আপনারা কিন্তু কেপিএস জবটিকে সিলেক্ট করুন। এরপর আসা যাচ্ছে ফিউচার স্টাডি, এটা অনেকের মধ্যে কোয়েরি রয়েছেন। অনেকেই আছেন যারা হয়তো 24, 22, 23 বছর বয়সে চাকরি পেয়ে গেছেন এবং এ থেকে আরও বেটার গ্র্যাজুয়েট লেভেলে চাকরি করতে চাইছেন বা সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেতে চাইছেন, তাদের জন্য আমি বলবো যে কেপিএস জবটা বেটার। কারণ কেপিএস এর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনি নিজের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পাবেন, সুতরাং আপনি চাইলে ঘর থেকে যাতায়াত করতে পারেন, তো সে এটা
বেনিফিট ঘর থেকে যাতে করে, যদি আপনি নিজের ঘরে থাকেন তাহলে আপনি যে ঘরে থেকে পড়াশোনা করেছেন, যেখান থেকে চাকরি পেয়েছেন এই প্রিপারেশন করে, সেই এনভায়রনমেন্টটা পাবেন, এটা একটা খুব বড় বেনিফিট। বাইরে গিয়ে সেই জায়গায় পড়াশোনার জন্য নিজের মনটা বসানো একটু টাফ হয়, সেক্ষেত্রে আপনি এটা এই একটা বেনিফিট খুব ভালো পাবেন। এছাড়াও বাইরে গেলে যেটা আপনাদের বাড়ি ভাড়া বা একটা, সেখানে আপনার দুবেলা বা তিন বেলার খাবারের বন্দোবস্ত করাটা অনেক সময় অনেক জায়গায় ডিফিকাল্ট হয়ে যায়। চারবেলা খাবারটা একটা বড় ইস্যু হয়ে থাকে, অনেক সময় হেলদি খাবার পাওয়া যায় না, সেটা কিন্তু আপনারা ঘরে থেকে সেই খাবারের বা থাকার যে প্রবলেমটা একটা বড়, সেই প্রবলেমটা কিন্তু আপনাদের ফেস করবেন না। এছাড়া যদি আপনারা কেপিএসে আপনারা জয়েন করেন, তাহলে আপনারা সবাই জানেন যে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পাওয়ার চান্স খুবই বেশি। তো সেক্ষেত্রে যেখানে লোকজন থাকবেন তারা আপনাদের মতো হবেন, এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে মানে মানিয়ে চলে কাজ করাটা অনেক ইজি। তো যারা ফিউচার স্টাডি করতে চান তাদের ক্ষেত্রে আমি অবশ্যই, যদি আপনারা দুটো চাকরিতেই কোয়ালিফাই করেছেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কেপিএস জবটিতে কিন্তু চুজ করা উচিত আপনাদের। নেক্সট আসছে লোকেশনের ক্ষেত্রে। লোকেশন বলতে আমি এখানে দু ধরনের জিনিসের কথা বলতে চেয়েছি। একটা হচ্ছে যারা কলকাতায় থাকেন, ইন অ্যান্ড অ্যারাউন্ড কলকাতার চারপাশে থাকেন, কলকাতা, হুগলি, ইভেন বর্ধমান, এদিকে সাউথ চব্বিশ পরগনা, তাদের ক্ষেত্রে একটা প্রসপেক্ট, এবং এছাড়া কলকাতার দূরে যারা থাকেন তাদের জন্য একটা দিক ভেবে বলেছি। যারা কলকাতার মধ্যে থাকেন বা তার চারপাশে থাকেন তাদের জন্য এলডিসি জবটা বেটার, কারণ তারা সেই একটা আরবান এনভায়রনমেন্ট পাবেন, একটা শহরের এনভায়রনমেন্ট পাবেন, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনাদের ফিজিক্যাল জব করতে হবে না, মাঠে ঘাটে গিয়ে কাজ করাটা অনেক সময় অনেকের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তো সেই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে না। যে পরিবেশে আপনারা বড় হয়েছেন বা যে পরিবেশে আপনারা থাকছেন সেই এনভায়রনমেন্ট অনেকটা আপনারা কিন্তু ক্লার্কের জবের ক্ষেত্রে পাবেন। এবং স্পেশালি যারা মহিলা ক্যান্ডিডেট আছেন, ফিমেল ক্যান্ডিডেট যারা কলকাতায় বা সেসব জায়গায় সিটিতে বেসিক্যালি বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছেন, তারা অনেক সময় এইসব মাঠে ঘাটে বা কাজ করতে তাদের অনেকের সময় অনেকের এলার্জি থাকে, অনেকের শরীরের ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে, এইসব ব্যাপারে অনেক অ্যালার্জি থাকে, বা ফার্টিলাইজার বা কীটনাশকের যে একটা স্মেল বেরোয় সেই স্মেল নিয়ে অনেকের মধ্যে অ্যালার্জি থাকে, তারা সেই জায়গায় কাজ করতে ঠিকঠাক পারেন না। ভিলেজে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে কাজ করতে তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, তো সেই জায়গাতে গিয়ে কিন্তু তাদের জন্য আপনাদের এলডিসি জবটা কিন্তু অনেক প্রেফারেবল, যারা কলকাতার মধ্যে থাকছেন বা তার চারপাশে থাকছেন, বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। যারা অন্য ডিস্ট্রিক্টে থাকছেন, যেমন ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এসব জায়গায় থাকছেন, তাদের কেপিএস জবটা করা বেটার, কারণ তারা এসব জায়গায় থেকে কাজ করতে তাদের ক্ষেত্রে অনেক কিন্তু ইজি হবে। সেই জায়গায় লোকেশনের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট আপনারা একটু মাথায় রাখতে পারেন। এবং তারপর যারা যে যদি ডিস্ট্রিক্টে আপনাদের হয়, ডিস্ট্রিক্টের বেনিফিটগুলো আপনারা অবশ্যই পাবেন। এবং আদার ডিস্ট্রিক্টে যারা বাঁকুড়া বীরভূমে থাকেন তারা কেপিএস জবটা যদি চুজ করেন সেক্ষেত্রে আপনাদের স্যালারিও একটা বেশি পাবেন, এটাও একটা ফ্যাক্টর। এবং তাছাড়া আপনাদের চারপাশটা খুব ভালো করে জানবেন, যেহেতু আপনাদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হবে। স্পেশালি মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যারা দূর বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এসব জায়গায় যারা গার্জেনে থাকেন, তারা তাদের নিজেদের মেয়েদেরকে অনেক সময় কলকাতায় জবে পাঠাতে একটু দ্বিধাবোধ করেন বিভিন্ন কারণের জন্য। তারাও কিন্তু সেক্ষেত্রে যারা ফিমেল ক্যান্ডিডেটরা পাস করেছেন তাদের প্যারেন্টসরাও কিন্তু নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় তাদের মেয়েদের চাকরিতে জয়েন করতে দিতে পারেন, তারা কোনো টেনশন মুক্ত থাকবেন। যারা অন্যান্য জায়গায় দূরে, কলকাতা থেকে দূরে যারা থাকেন, সেক্ষেত্রে সেই সব ক্যান্ডিডেটদের আমি বলবো আপনারা কিন্তু কেপিএস অবশ্যই সিলেক্ট করুন। তো এই কতগুলো পয়েন্ট ছিল যেগুলো আমার মনে হয় আপনাদের সঙ্গে ডিসকাস করে দেওয়া দরকার। অবশ্যই আমি এখানে বলেই দিয়েছি, এটা টোটালি আমার নিজের ওপিনিয়ন, আমার সাজেশন, আপনাদের এই সাজেশন মানতে হবে এমন কোনো কথা নেই। আপনারা নিজেরা ভেবে দেখুন, সিনিয়রদের সঙ্গে কথা বলুন, গার্জেনের সঙ্গে কথা বলুন, তারপরে ফাইনাল ডিসিশন নেবেন। যদি আমার এই বোঝানোতে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে থাকুন, যদি কোনো ক্ষেত্রে এরকম রিলেটেড কোনো আপডেট হয় আমি আপনাদের অবশ্যই জানাবো। ধন্যবাদ।